হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের জয়া বোন অনেক অনেক ভালো আছি। আমার জয়া ঘো চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা আমি আরম্ভ করলাম। আর দেখো, রাস্তার ধারে ভিডিও করছি তো, কারণ আমাদের ঘরটাই রাস্তার ধারে, তার জন্য আমি ভয়েস ওভার দিলাম, কারণ অনেক গাড়ি ঘোড়ার শব্দ, বুঝতে পারছো সোনা ভাই বোন? তার জন্য আমি একটু নিজেই ভয়েস ওভার দিলাম, বুঝতে পারছো সোনা ভাই বোন? আজকে আমি তোমাদের সামনে ভিডিও করব হলো আমার ছাগলের বিষয়ে, কেননা ছাগলটা যে বাচ্চা দিয়েছে, তিনটা বেবি হয়েছে, যে এই ছাগলটার কি হয়েছে, যে গাখিরের ভাষাটা আছে সেটা না ফুলে গেছে, বুঝতে পারছো? তার জন্য না বাচ্চাদেরকে গাখির দিচ্ছে না, পুরো লাথি দিচ্ছে, মানে ছাগলটা জানো বাচ্চারা খেতেই পাচ্ছে না। তার জন্য মানে ওকে আমি মানে কি করব না করব তাই আমি তোমাদেরকে সবটুকু বলছি। আর দেখো, ছাগলের পুরা বিছানাটা পেরে দিয়েছে তোমাদের দাদা ভাই, কেননা আমার তো দোকানে ছিলাম, আমি দোকানে তোমাদের দাদা ভাইকে বললাম একটু ছাগলটাকে একটু উঠাও, কেননা ছাগলটার একটু শরীরটাও খারাপ, কেননা যে উলানটা না অনেকটা ফুলে গেছে, বুঝতে পারছো? তার জন্য না বাচ্চাদেরকে খেতে দিচ্ছে না। আর এই বাচ্চাদেরকে যদি গাখির না খাওয়াতে পারি, তাহলে তো বাচ্চাগুলো শুকিয়ে যাবে। তার জন্য মানে বাচ্চাদেরকে আমার মানে কি তুলে তুলে খাওয়াতে হচ্ছে, জানো না সোনা ভাই বোন, অনেক ঝামেলার মধ্যে পড়েছে এই ছাগলকে নিয়েও, জানো না? এদিকে দোকান, এদিকে ছাগল, এদিকে বাড়ি, এদিকে ঘর, সব সামলাতে হয় আমাকে। সেজন্য মানে কি আমার দেখো না উলানে হাত দিতে দিচ্ছে না, দেখছো? কেননা গাখিরের মধ্যে হাতে দিচ্ছে দিতে দিচ্ছে না, বাটের মধ্যে প্রচণ্ড ব্যথা হয়েছে। তাই আমি আবার কি করেছি, দুপুরে একটু লবণ একটু গরম জল আর দিয়ে ছেঁকেছি, ছেঁকার পরে একটু তাও ফোলাটা একটু কমেছে, এখন তাও খেতে দিচ্ছে না। তার জন্য তো এখন বাচ্চাদেরকে আমাকে খাওয়াতেই হবে। তা আমি বাচ্চাদেরকে কিভাবে খাওয়াই তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, আর দেখবে কি সুন্দর করে তারা খায়, আমার যে কি ভালো লাগে জানো শোনা ভাই বোন। যে এই বাচ্চাগুলো মানে কি বলবো আর তোমাদেরকে, মনে হয় কি একদম মানে কি বলবো আর বলতে পারছি না তোমাদেরকে, ভিডিওটা যখন দেখবে তখন বুঝতে পারবে। আর দেখো ছাগলের ঘরটা কেমন হয়েছে তোমরা বলবে, দেখো প্লাস্টিক প্লাস্টিক দিয়ে, কেন ছাগলের বেশি ঠান্ডা লাগে, সেজন্য আমি চারোদিকে বেড়ার মধ্যে প্লাস্টিক দিয়েছি যাতে যত্নে থাকে, বুঝতে পারছো? আর এই ঘরটা যাতে বুঝায় আমার ছাগল হয়ে যায়, তোমরা আমাকে দোয়া করবে, ঠিক আছে সোনা ভাই বোন? আর দেখো বাচ্চারা কি সুন্দর, একদম কি ভালো লাগে, এই কয়দিনেই আমি ওদেরকে কি বড় করে তুলেছি, আর খুব ভালো লাগে, খুব খুব খুব। আর দেখো আমাকে না ওরা যখন আমি না দুধটা ভরে আনি, মানে গাখিরটা বোতলে ভরে আনি, তখন না মানে ওরা না আমার সামনে না দৌড়ায় দৌড়ে আসে, আমার তো আর বেশি ভালো লাগে, বুঝতে পারছো না? কেননা আমি ভাবি কি এতটুকুনো বাচ্চা, আমি যখন গাখিরটা হাতে ধরি তখন ওরা দৌড়ে আসে যে এটা আমাদের খাবার, কেন ওরাও বুঝতে পারে, আমরা যেমন বুঝতে পারি ভাতে থাল দেখে যে এটা আমাদের খাবার, ওরাও বুঝতে পারে, ওরা ভাবছে যে আমি গাখির নিয়ে আসে। দেখো আমার আঙুলটাকে খাচ্ছে, দেখতে পাচ্ছ আঙুলটাকে কিভাবে চুচ্ছে, কেন ওরা জানতেছে যে ও তো খাওয়া দেয় আমাকে, সেজন্য আমার আঙুলটা চাচ্ছে। তাই আমি এখন আবার ওদের জন্য একটু খাবার বানিয়ে নিয়ে আসি, তোমরা আমার সঙ্গে থেকো, দেখতে থাকো, ঠিক আছে সোনা ভাই বোন? আর দেখো এই যে গাখিটাকে ভরলাম বোতলে, আধা কেজি একটা বোতল, আধা কেজি নিয়েছি, একটুখানি কম নিয়েছি, একটু গরম করে ছেঁকে টেকে নিয়েছি, কেননা দুধের যদি সর থাকে তাহলে ওই বুটটা দিয়ে বাড়া হবে না। তার জন্য আমি ছেঁকে টেকে বোতলে ভরে সুন্দর করে আমি নিয়ে যাচ্ছি গরু এসেতে, সরি সরি সরি, গরু এসে পড়েছে ছাগলের ঘরে। দেখো ছাগলের বাচ্চার অবস্থাটা মানে কিভাবে যে ওরা খাচ্ছে, মানে এত পেটের মধ্যে খিদা থাকে জানো না ওদের, কেননা মার গাখির খেলে তো ওদের মানে খিদাটা নিবারণ হয়, মার গাখির খেতে পাচ্ছে না কালকের থেকে, সেজন্য তুলে তুলে খাওয়াচ্ছি, আর মানে গাখিরের বোতল দেখলে ওরা পাগল হয়ে যায় সব করে। তোমরা দেখো, দেখলেই তোমাদের খারাপ লাগবে জানো না, মায়া লেগে যায় জানো ওদের উপরে, যে হলো দেখো মানুষের থেকে বোবাজনের উপরে না বেশি মায়া লাগে, কেন ওরা তো বলতে পারে না যে আমাদের খিদা লেগেছে। আর একটু দেখো ধোমা ধোমা হচ্ছে না কেন, ঘোরের মধ্যে না একটু ধোমা দিয়েছে, কেন মশার উৎপাত তোমরা তো জানোই, একদম রাস্তার ধারে বাড়ির ড্রেন আছে সামনে, সেজন্য তো মশা অনেক, তার জন্য মানে একটু ধোমা দিয়েছে। আর দেখো ছাগলটা একদম দাঁড়িয়ে পড়ছে, দেখতে পাচ্ছ? আমি মানে খাওয়াতে পারছি না, তিনটে আমার, দুইটা আমার লোকে কেমন যে লাগাচ্ছে। আর ওই লালটা কি করেছে, ওই মোড়া রয়েছে ওর মার মতো যেটা, ওটা ও মোড়া রয়েছে, কেননা ওটা আবার কি করবে, ওটা আবার একটু আগে খেয়েছিল যে, তার জন্য ওটা এখন খাবে না, কিন্তু তবুও ওকেও খাওয়াতে হবে, দেখি খাবে না নাই। দেখো না কি সুন্দর করে খাচ্ছে, দেখতে পাচ্ছ? মানে ওরা দাঁড়ায় পড়ে, দেখছো কেমন করে দাঁড়ায় পড়েছে বোতলটা ধরে, দেখতে পাচ্ছ কি ভালো লাগে না বলো? ওদের দেখে না আমাকে অনেক মায়া লাগে জানো, মনে হয় সারাদিন এদের সামনেই আমি থাকি। আমি দেখবে এই ছাগলগুলো দেন অনেকগুলো ছাগল করব। আর তোমরা আমার ভিডিওগুলো যখন দেখবে তখন বলে জয়া দিদি একটা ছাগল কিনে কতগুলো বানিয়ে ফেলেছে, একটা ছাগল কিনে দেখো আমি চারটা বানিয়ে ফেললাম, দেখতে পাচ্ছ? চারটা হলো না, একটা হলো মেয়ে বাচ্চা, দুটো ছেলে বাচ্চা, মেয়ে বাচ্চা তো আবার গাভ হবে, তখন তো আমার অনেকগুলো আরও গা ছাগল হবে। দেখো একটা আঙুল চুচ্ছে, দেখতে পাচ্ছ? এই পরিস্থিতি আমার এখানে চলে, দেখতে পাচ্ছ কি সুন্দর করে খাচ্ছে, এই গাখিরটা পুরোটাই ওরা খাবে, দেখতে পাচ্ছ কি সুন্দর করে খাচ্ছে,
দেখলে মায়া লাগে না বলো? কেন, ওর মার গাখির খেতে পাচ্ছে না, না তার জন্য ওরা কি সুন্দর করে গাখিরগুলোকে খাচ্ছে। আর দেখো ওর মার এটা গাখিরে ভাষাটা কি ফুলেছে না, দেখতে পাচ্ছ? হাতি লাগাতে দেয় না, মানে লাথি দিয়ে দেয়। মানে কালকে আবার একটুখানি না ভাবছি কি ডাক্তারের কাছে যাই, বিষের ট্যাবলেট আর একটা মলম আছে না, মলমটা নিয়ে আসবো, নিয়ে এসে ওখানে মানে লাগাই দেবো, তাহলে ঠিক হবে আর কি। আর দেখো এখন আবার ওই যে ওর মার মতন যেটা, ওটাও দাঁড়ায় বসে, দেখতে পাচ্ছ? সব কটা এরকম করে। আমি এদিকে দোকানই করব না, ওদের কি ই করব? দেখো তিনটা কেমন লাগাইছে, দেখতে পাচ্ছ? আমার তো হাসতে হাসতে মানে পেটের মানে কি বলবো, আর পেটের ব্যথা উঠে যায় ওদের তামশাগুলো দেখে, পুরো গাখিরটাকে শেষ করবে, দেখতে পাচ্ছ? আমি কিভাবে ছাগলগুলোকে যত্ন করি, ছাগলেরও যত্ন আছে, বুঝতে পারছো সোনা ভাই বোন? দেখো আজকে 6 দিন নাকি 7 দিন হলো, হ্যাঁ 7 দিনে ছাগলের বাচ্চা কতটুকুনু বড় হয়ে গেছে আর কত ঝরঝরা হয়ে গেছে, তো সব কিছু হলো যত্নের উপরে, বুঝতে পারছো? মানে বোবা জিনিস, যে কোনো জিনিসই লালন পালন করলে, ওদের যত্ন করলে কিন্তু লাভবানটা বেশি হওয়া যায়, কিন্তু আর যত্ন না করলে কিন্তু একদম লাভবান হওয়া যায় না। ওদের যত্ন করছি বলেই আজকে আমি ওদেরকে বড় করে তুলতে পারছি একটু একটু করে। একদিন দেখবে এরাও গাভ হবে, এরাও বাচ্চা দিবে, আমার মানে কি বলবো, আর তখন তো আমার অনেকগুলো ছাগল হয়ে যাবে, বলো? দেখো বোতলটা পুরো খালি করে দিল, কত ভালো লাগছে আমার সোনা ভাই বোন জানো, সবটুকু শেষ করে ফেললো। আর বোতলটাকে দেখো একদম চুস্তে চুস্তে চেপটা করে ফেলছে। তোর বাবাকে বলেছি যে বাচ্চারা যে গাখির খায় ওই বাচ্চার গাখিরের যে বোতলগুলো আছে 100-150 টাকা করে নেবে, ওগুলো একটা এনে দেবে তো আমাকে, ওগুলো দিয়ে আমি ওদেরকে খাওয়াবো, ওদেরকে একটা একটা করে গলার মধ্যে ঝুলাই দেবো, চুষে চুষে খাইতে থাকবে, দেখতে পাচ্ছ? শেষ, এখন শেষ, এখন তোমরা পরে খাবে। আমি বলছি তাহলে সোনা ভাই ও বোন, আমার ভিডিওটা আর আজকে আর বড় করছি না, সোনা ভাই ও বোন আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট বক্সে বলো, আর হলো একটা লাইক করে দিও, ঠিক আছে সোনা ভাই বোন? তাহলে আমি এখন ভিডিওটা এখানেই রাখি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আসবো আবার, তাহলে হলো, বাই বাই সোনা ভাই বোন।